গুড মর্নিং বন্ধুরা, রিয়ার আশিয়ানায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছে খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ব্লগটা আমি তোমার রবিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজ রবিবার, রীতিমতো যেরকম টাইমে উঠি একটু মানে দেরিতেই উঠেছি। তো উঠে পরে আজকে তোমার আগে আমি জলখাবারে ঢুকে গেছি রান্নাঘরে, আর আজকে তোমার একটুখানি চিড়ের পোলাও বানাবো। বাড়িতে সেরকম কিছু সবজি ছিল না, তোমার গাজরও ছিল না, তো একটুখানি আলু, পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম ছিল, তো সেই দিয়ে চিড়ের পোলাওটা একটু বানিয়ে নিচ্ছি। কাল থেকে আসলে বাড়িতে চিড়ের পোলাও নিয়ে অনেক কথা হচ্ছিলো, তাই আজকে আমার হঠাৎ খেতে ইচ্ছে করেছে, আর দেখলাম বাড়িতে চিড়েও আছে, তার জন্য চিড়ের পোলাওটা বানাচ্ছি। আর তোমার ওইদিকে আমি একটু বাদাম, কাঁচা বাদাম আর একটু কিশমিস ভেজে তুলে নিয়েছি, আর এদিকে হলুদ নুন দিয়ে তোমার আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর এদিকে চিড়েটা ধুয়ে নিচ্ছি। আর এই চিড়াটা পোলাওয়ের জন্য খুব খুব ভালো, মানে এত ভালো বলে বোঝাতে পারবো না। তোমার ভালো করে ধুলেও তুমি দেখবে, মানে তোমরা দেখবে আমি করছি, বানাচ্ছি, চিড়াটা গলে যাবে না একদমই। ভালো করে চিড়াটা ধুয়ে নিয়েছি আর যথেষ্ট ভাজা হয়ে গেছে। এরপর আমি চিড়াটা দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে হয়তো যে খুব মানে হয়ে গেছে, ভিজে গেছে, কিন্তু একদমই না, একটু পরে ওটা খুব সুন্দর হয়ে যাবে। আর তোমার এরপর আমি যথেষ্ট পরিমাণে নুন দিয়েছি, আর আমি নুন এখন দেব না, একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর তোমার যতটা চিনি লাগবে, যেরকম যে যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি দিয়ে একটু নাড়চাড় করলেই আমার চিড়ার পোলাওটা কমপ্লিট হয়ে যাবে। আর সামনেই তো পুজো, আর তোমার এক সপ্তাহ পর পুজো শুরু হয়ে যাবে, কিন্তু ওয়েদার এত বাজে হয়ে আছে, মেঘলা, যখন তখন বৃষ্টি হচ্ছে, পুজোর যে আমেজটা সেটা একদমই বোঝা যাচ্ছে না। কিন্তু যাই হোক, মা দুর্গা আসছে, আর তোমার আমেজ বোঝা যাবে না তা তো হতে পারে না। মানুষজনের বাজার করা দেখেই মনে হচ্ছে যে না, মা আসছে, কিন্তু ওয়েদার বলছে এখন বর্ষাকাল, এটাই হচ্ছে ব্যাপার। মানে তখনই রোদ উঠছে তো তখনই বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর বাজার দেখবে, পুজোর বাজার, বিশেষ করে পুজোর আগের দিন পর্যন্ত মনে হয় না যে শেষ হয়েছে, শেষ হয়েছে। আর এই কারণেই বললাম আজকের ব্লগটাতেও আমি প্রত্যেকবারই তোমাদেরকে বলছি বাজার কমপ্লিট, বাজার কমপ্লিট, কিন্তু আমাদেরও এখনও বাজার কমপ্লিট হচ্ছে না। তো আজকে ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব একটুখানি মানে বাজারের কিছু দৃশ্য। আর আমার পুরো চিড়ার পোলাও কমপ্লিট হয়ে গেছে, একটুখানি মাঝখানে আমি এলাচ থেতো করে দিয়েছি, একটু মুখে পড়লে ভালো লাগে, আর ঘি দিয়ে দিয়েছি, তারপর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর দেখো চিড়ার পোলাও একদম কমপ্লিট, আর খেতে খুবই সুন্দর হয়েছিল, বানাতেও বেশিক্ষণ টাইম লাগেনি আর খেতেও খুব সুন্দর হয়েছিল। যেহেতু শুভ বাদামটা একটু কম খায়, মানে অতটা বেশি পছন্দ করে না, তো ওকে একটু বাদামটা কমই দিলাম। আর আমি চিড়ার পোলাওয়ে একটু বাদাম দিলে কোনো অসুবিধা হয় না, ভালোই লাগে, তো ওই আমার পরিমাণে একটু বেশি রেখেছি, আর ওকে একটু বাদামটা কমই দেবো। ও চানাচুরও বেশি বাদামটা পছন্দ করে না। এখন ব্রেকফাস্ট করে এরপর সংসারের কাজে নেমে পড়বো। আর সংসারের কাজ বলতে প্রথমেই বিছানাটা পরিষ্কার করতে হবে, আর আমার বিছানাতে মনে হবে বালিশের মেলা লেগেছে, মানে এত বালিশ থাকে। মানুষ দুজন থাকে কিন্তু বালিশের মানে একদম বহচাল লেগে যায় আমার বিছানার মধ্যে। যাই হোক, এখন আমি এই বিছানাটা সুন্দর করে তুলে নিই, তারপর অনেক কাজই আছে, ঘর ঝাড় দিতে হবে, যা যা সংসারের কাজ আছে সেগুলোই করতে হবে। তোমার রান্না দেখি কি করা যায়, কালকের মাছ এনেছিলাম, সেই মাছ রাখা আছে, ওটাও করতে, মাছটাই করে দেবো ভাবছি। আর তোমার একটু পোস্ত বানাবো, আর ডাল, ডালটা নেই, ডাল শেষ হয়ে গেছে, আর আমার বরাদ্দ ডাল ছাড়া খাওয়া হবে না, তো সেই ডাল আর মাছ করব আপাতত। আর দেখি দিদি চিংড়ি করবে বলেছে, তো দিদি শুভকে চিংড়ি দিয়ে পাঠাবে, আর আমি যেহেতু চিংড়ি খাই না, তার জন্য কি বলে আমাকে দেয় না, ওকেই দেয়, আমার চিংড়িতে একটুখানি অ্যালার্জি আছে সেই জন্য। তো চলো আগে আমি এই বিছানাটা সুন্দর করে একটু গুছিয়ে নিই, তারপরে আবার বাকি কথা বলছি। Thank you.
তো রবিবার চিকেন না হলে খুব একটা ভালো লাগে না, যেহেতু রবিবারটা চিকেনের জন্যই ঠিক করা থাকে। কিন্তু ব্যাপারটা কি বলতো, যেহেতু মাছ আনা আছে আর আমি আবার কাল থেকে চলে যাব ওই বাড়ি, তাহলে মাছ তো আর শুভ ফ্রিজ থেকে বের করে রান্না করবে না, তার জন্যে মাছটা সেভাবে আনা হয়েছে দুদিনের জন্য। ওই জন্যে আজকে বাকি মাছটা করে দেবো, আর ওই জন্যে আমি বললাম আজকে আর চিকেন আনতে হবে না, নাছাড়া বলেছিল চিকেনই করব। কিন্তু যেহেতু মাছটা আনা হয়ে গেছে তার জন্য আজকে মাছই করবো, আর চিকেনটা রান্না করবো না। কাজ করতে করতে এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 10:30। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 8টা, আমরা এখন আবার শপিং মলে চলে এসেছি। আর আমরা আজকে অনেকজনই এসেছি, আমি, শুভ, আমার জামাইবাবু, দিদি আর পুচকু এসছে। যেটা তোমাদেরকে সকালে বলছিলাম যে পুজোর আগের দিন পর্যন্ত মনে হবে বাজার কমপ্লিট হয়নি, তো সেই কথাই ওই জন্যই বলছিলাম যে দেখো আবার আমরা চলে এসেছি বাজার। আর এইবারে তো পুজোর বাজার মানে আমার চেয়ে বেশি সুন্দর দেখতে পাবে। আর রানাদারও কিছু মানে আমার জামাইবাবুরও কিছু বাজার হয়নি, তো রানাদাও এখন শপিং চালিয়ে যাচ্ছে, তার সাথে শুভও শপিং চালিয়ে যাচ্ছে। আর তোমার এই যো দুজনেই এখন তোমার দিচ্ছে, আর এটা শুভ একটা প্যান্ট নিয়েছে, তো ওইটা পরে পরে দেখাচ্ছে লাগছে না লাগছে। আর তার মধ্যে আমার দিদি মেয়ে গোটা মল এটাই ভালো লাগছে নাকি? এদিকে এখনো রানাদা আর শুভর কমপ্লিট হয়নি শপিং, তো আমরা ততক্ষণ এদিকে চলে এসেছি জুতো শপিং করতে। তো একটুখানি ভাবলাম তোমাদের সাথে দেখাই, জুতোর কালেকশন এবারে খুব ভালোই এসেছে, তো সেই আমরা এখন দেখছি। দিদিও জুতো নেবে, তো ও ট্রাই করছে, তোমাদেরকে একটুখানি ঘুরে জাস্ট দেখাই। আর ওইদিকে পুচকু একটা করে জুতো নিয়ে আসছে, ওর মাকে দেখাচ্ছে এটা নাও আর ওটা নাও, ওই শুধু করে যাচ্ছে। মোটামুটি আমাদের জুতোটা হলে হয়ে যাবে আজকের মতো। আর এইদিকে তো বাজার, ওই দেখো সব বাজার করে কমপ্লিট বেরিয়ে গেছে, আর দেখো কি কি পেয়েছে। এই দিদি এই দিকে ঘর, কি গিফট পেলি দেখি, একটা এইটা আর একটা দেখি ওইটা এটা এইটা। ও দিদি কাল থেকে দারুণ দারুণ রান্না খাওয়াবে তোমাকে, কাল থেকে দিদি তোমাকে দারুণ দারুণ রান্না খাওয়াবে। এখন আমরা কি করছি বেটু? খাচ্ছি ঢোসা, ডিনার করছি ডিনার। আলু দেয়া আছে, পনিরটাকে গ্রেট করে দিয়েছো, এটা মশলাটা কি দিয়ে দেখি। আজকের মতো মোটামুটি বাজার কমপ্লিট, আমরা এখন ডিনার সেরে বাড়ি ফিরবো। আমরা সবাই যে যার মতো ধোসা নিয়েছি, আর শুভ খাবে ছোলে ভাটুরে, তো ওই জন্য ওইটা অর্ডার করেছে। তো এখন আমরা একবারে ডিনার কমপ্লিট করে বাড়ি ফিরবো। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা